আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, বিজেপি শাসনকালে হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বললেন কমলাক্ষ। হিন্দু হিসাবে বাঁচতে হলে গলায় গামছা পড়তে হবে বাঙালিদের। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বৌদ্ধিক ধমক রয়েছে বললেন কমলাক্ষ। হিন্দু হিসেবে বেঁচে থাকতে হলে গলায় অসমীয়া গামোছা জড়াতে হবে কেন? উত্তরীয় গলা জড়িয়ে চৈত্র সংক্রান্তি পালন করে জাতীয়তাবোধ বাঁচিয়ে রাখার পরামর্শ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিলে হিন্দু বাঙালিরা খুশি হতেন। বিজেপি হিন্দু বাঙালির দল হিসেবে মুখে প্রচার করাটা আংশিক সত্য বলে প্রমাণিত হতো। হিন্দু বাঙালিরা নিজেদের সভ্যতা সংস্কৃতি বিসর্জন দিয়ে অসমীয়া গামছা গলায় জড়িয়ে হিন্দু হিসেবে বেঁচে থাকার পরামর্শ আন্তরিকতা নয়। মুখ্যমন্ত্রীর এই পরামর্শের পেছনে বৌদ্ধিক ধমক রয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ শুক্রবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন। উল্লেখ্য, নলবাড়িতে বাসন্তী পুজোর তোরণ ও সাংস্কৃতিক প্রকল্প উদ্বোধন করতে গিয়ে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু হিসেবে বেঁচে থাকতে হলে বাঙালি বিহারি ও মালবাড়িদের গলায় গামছা জড়িয়ে বিহু পালন করতে হবে। অসমীয়ারা যেভাবে নাড়ু পিঠে খেয়ে বিহু উদযাপন করেন, সেভাবে বাঙালি বিহারি মালবাড়িদের বিহুর দিন নাড়ু পিঠে খেয়ে বড়দের গামছা পরিয়ে প্রণাম করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন, হিন্দু হিসেবে বেঁচে থাকতে হলে অসমীয়া সংস্কৃতি পালন করতে হবে কেন বাঙালিদের? হিন্দু বাঙালিরা যেহেতু দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছেন, হিন্দু বাঙালিদের কৃষ্টি শিল্প সংস্কৃতি ও সভ্যতা বাঁচিয়ে রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। আসামে বসবাসকারী বাঙালিরা অসমীয়া সংস্কৃতির সঙ্গে ভালোভাবে পরিচিত। বাঙালি অসমীয়া সম্পর্ক অটুট। বাঙালিরা অসমীয়া গামছা গলায় যেভাবে জড়ান, অসমীয়ারা বাঙালিদের দেওয়া উত্তরীয় গলায় তুলে নেন। আসামে বাঙালি অসমীয়া ও অন্যান্য জাতি ও ভাষিক গোষ্ঠীর মধ্যে মিলন অটুট। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, হিন্দু হিসেবে বেঁচে থাকতে হলে হিন্দু বাঙালিদের গলায় অসমীয়া গামছা জড়িয়ে বিহু নৃত্য করতে হবে, এই কথার মধ্যে আদেশ বা নিষেধের ছোঁয়া রয়েছে। সাংবিধানিক পদে বসে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করতে পারেন না। কমলাক্ষ বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। টেট পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জ থেকে তুলে নেওয়া হয়েছে। করিমগঞ্জ মেডিকেল কলেজ প্রকল্পটি বিগত ৬ বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এনআরসিচুট ১৯ লক্ষ বাঙালি বাসমান অবস্থায় রয়েছেন, এদের আধার কার্ড হচ্ছে না। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার লক্ষ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির প্রক্রিয়া গুয়াহাটিতে কেন্দ্রীভূত করা হয়েছে। বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হওয়া সত্ত্বেও জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। প্রতিবাদ করলে টুটি টিপে ধরা হচ্ছে, জেলে প্রেরণ করা হচ্ছে। হিন্দু বাঙালির প্রতি বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিমাতৃসুলভ আচরণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিধায়ক কমলাক্ষ বলেন, অসমীয়া জনগণের সঙ্গে বাঙালিদের সম্পর্ক সুদৃঢ় রয়েছে। অসমীয়া ও বাঙালি সংস্কৃতি একে অপরের পরিপূরক। বাঙালিরা বিপুল উৎসাহ উদ্দীপনায় বিহু উপভোগ করেন। অসমীয়াদের বিহু উৎসবে আনন্দে গা বাসান বাঙালিরা। সংবিধান প্রদত্ত অধিকার মতে প্রত্যেক জাতি তাদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে বেঁচে থাকুক। সরকারের কর্তা ব্যক্তির এই ধরনের উদার বক্তব্য হওয়া উচিত ছিল। কমলাক্ষ বলেন, হিন্দু হিসেবে বেঁচে থাকতে হলে বাঙালিদের গলায় গামছা কেন পড়তে হবে, এর ব্যাখ্যা জরুরি। অপরদিকে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। ১৮ কোটির ব্রাউন সুগার সহ ৪ ড্রাগস মাফিয়াকে গ্রেফতার করল সীমান্ত পুলিশ। ৪ মাফিয়ার মধ্যে একজন এনকাউন্টারে আহত হয়ে হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ও বৃহস্পতিবার দিনরাত মিলিয়ে ১৭ ঘন্টা অপারেশন চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ২ কেজি ২৭৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য ১৮ কোটি টাকা। ১৭৫টি সাবান কেসে করে ওই ব্রাউন সুগার নিয়ে আসছিল ড্রাগস মাফিয়ারা। সুমো গাড়ির বনেট, গাড়ির ভিতর থাকা স্পিকারের জায়গায় এবং সিটের ভিতর সাবান কেস ঢুকিয়ে এর উপর স্পঞ্জ লাগিয়ে আনছিল কৌটাবর্তী ব্রাউন সুগার। এমনভাবে এগুলো সাজানো ছিল যে গাড়িতে এত বিশাল পরিমাণ ড্রাগস রয়েছে তা কারোর পক্ষে বোঝার উপায় নেই। অপারেশনের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, সঙ্গে ছিলেন করিমগঞ্জ পুলিশের আরও এক আইপিএস আধিকারিক এবং নার্কোটিক্সের ৩ সদস্যের টিম। করিমগঞ্জে বসে জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া নিয়মিত যোগাযোগ রেখে
এই অপারেশনকে সফল করে তুলেন। পরে অভিযান সফল হলে গভীর রাতে রামকৃষ্ণনগর থানায় আসেন পুলিশ সুপার। জানা গেছে পুলিশ অনেক দিন থেকেই খেয়াল রেখে চলেছিল রাতাবাড়ির ড্রাগস মাফিয়া হুসেন আহমেদ খানের উপর, কিন্তু তা বুঝতেই পারেনি হুসেন আহমেদ খানের দল। শেষ পর্যন্ত পুলিশি অভিযান সফল হয়। আর এই অপারেশন করিমগঞ্জ জেলায় আরও বেশি গুরুত্ব পেয়েছে এই কারণে, আনিপুর জেলা পরিষদ সদস্য তথা জেলা অগপ সভাপতি হেলাল আহমেদ খানের ভাই হুসেন আহমেদ খান এই কাণ্ডে গ্রেফতার হওয়ায়, রাতাবাড়ির খান পরিবারের সদস্য হুসেন আহমেদ খান এলাকায় পরিচিত একজন ফুটবল রেফারি হিসাবে, সুন্দর চেহারা ও ভদ্র গুছের লোক হুসেন আহমেদ খান অন্ধকার জগতের মানুষ হতে পারেন তা কারোর বোঝার উপায় নেই। এখন ধীরে ধীরে খবর বের হচ্ছে, হুসেন আহমেদ খান এলাকায় বড়সড় ড্রাগস রেকেট চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন থেকে, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের লোক হওয়ায় এবং এক ভাই নেতা এবং ছোট ভাই পুলিশে থাকায় কেউ আর এই বিষয়ে টু শব্দ করতেন না। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশে পুলিশি অভিযানে এমন মুখোশধারি অপরাধীরা ধরা পড়তে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 7টা থেকে তারা ওত পেতে বসেন রাতাবাড়ি থানার বেটারবন্দ এলাকায়। মিজোরাম থেকে বেটারবন্দ হয়ে ড্রাগস আসবে এমন খবরে পুলিশ বেটারবন্দে গাড়ি তল্লাশি চালাতে থাকে। সকাল 9টা নাগাদ মিজোরাম থেকে আসা সুমো গাড়ি বেটারবন্দে তল্লাশি চালালে 2 কেজি ব্রাউন সুগার প্রথমে ধরা পড়ে। গাড়িতে থাকা রাতাবাড়ির সৈয়দ আহমেদ এবং পাতারকান্দি কেউটি এলাকার জাকির হোসেনকে আটকের পরই অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাদের জেরা শুরু করেন। জেরায় তারা জানায়, আরেকটি সুমো অন্য রুটে আসছে, সেটিতে রয়েছে আরও ব্রাউন সুগার। সেই সঙ্গে জানায়, সুমো গাড়ি হয়ে আরও ব্রাউন সুগার রাতাবাড়িতে ঢুকবে। আর ওই সুমো গাড়ির মালিক রাতাবাড়ির হুসেন আহমেদ খান। হুসেন আহমেদের ওই ব্রাউন সুগারগুলি তারা মিজোরাম থেকে নিয়ে আসছে বলে জেরার মুখে জানায়। এই খবর পাওয়ার পরই পুলিশ সবকটি সড়কে নজরদারি বাড়িয়ে দেয়। করিমগঞ্জ পুলিশের পাশাপাশি হাইলাকান্দি পুলিশও সক্রিয় হয়ে উঠে। পুলিশ আটক করা সৈয়দ এবং জাকিরকে দিয়ে অন্য সুমোতে করে যারা ব্রাউন সুগার নিয়ে আসছে তাদের সঙ্গে কথা বলাতে শুরু করে, কিন্তু এরপর ব্রাউন সুগারবর্তী সুমোটি সন্ধানহীন হয়ে পড়ে কয়েক ঘন্টা। পুলিশ অভিযান চালাচ্ছে এমন সন্দেহে সুমোটি গা ডাকা দেয়। গাড়িটি হাইলাকান্দির লালাবাগ কাটলিচুড়ার কোনো জায়গায় থাকতে পারে বলে পুলিশ অনুমান করে। ফলে রাতাবাড়ির রামকৃষ্ণনগর, লালা, কাটলিচুড়া এবং হাইলাকান্দি এই 5টি থানা হাই অ্যালার্টে থাকে। এভাবে দিন গড়ানোর পরও সুমোটি না আসায় সন্ধ্যায় রাতাবাড়ির কুখ্যাত ড্রাগস মাফিয়া হুসেন আহমেদ খানকে পুলিশ ডেকে নিয়ে আসে রাতাবাড়ি থানায়। কারণ যে সুমোটির অপেক্ষায় ছিল পুলিশ সেই গাড়িটি হুসেনের। পুলিশ তাকে নির্দেশ দেয় তার সুমো গাড়ির চালককে ফোন করতে। এছাড়া পুলিশ হুসেনকে জানায় তার সুমো গাড়িতে ড্রাগস রয়েছে। তারা নিশ্চিত হয়েই একথা বলছেন, পুলিশ নির্দেশ দেয় যেভাবে তারা বলবেন সেভাবে গাড়ির চালকের সঙ্গে কথা বলতে। ভাব বেগতিক দেখে পুলিশের কথা মতোই হুসেন আহমেদ খান তার গাড়ির চালককে ফোন করেন। ফোন পে হুসেনের গাড়ির চালক রাত 12টা নাগাদ ব্রাউন সুগারবর্তী সুমো নিয়ে করিমগঞ্জ হাইলাকান্দি সীমান্তের রামকৃষ্ণনগর থানার ঈশানচড়ায় এসে পৌঁছালে গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। কিন্তু এরপরও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি সড়কের উপর রেখে পালিয়ে যেতে সক্ষম হয় চালক। তবে গাড়িতে থাকা পাতারকান্দির ড্রাগস পেডলার নুরুল ইসলাম ধরা পড়ে যায়। এদিকে বেটারবন্দে সকালে ধরা পড়া জাকির হোসেন বমি করতে শুরু করে পুলিশ তাকে জল দিতে গেলে সে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তার পায়ে গুলি চালিয়ে আটক করে। বর্তমানে কুখ্যাত ড্রাগস মাফিয়া জাকির হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। রামকৃষ্ণনগর থানায় পুলিশি হেফাজতে থাকা হুসেন আহমেদ খান, সৈয়দ আহমেদ এবং নুরুল ইসলামকে পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণনগর থানার ওসি দীপজ্যোতি মালাকার জানান, শুক্রবার 3 অপরাধীকে কোর্টে তোলা হয়। অনুমান করা হচ্ছে জেরায় অনেক তথ্যই উদ্ধার করেছে করিমগঞ্জ পুলিশ। এমন পদক্ষেপে সচেতন মানুষ পুলিশসহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানাচ্ছেন। অপারেশন সফল হওয়ার পরই মুখ্যমন্ত্রী টুইট করে রাজ্যবাসীকে এই অভিযানের কথা জানিয়েছেন। অপরদিকে পথ দুর্ঘটনায় সারা পৃথিবীতে সব থেকে বেশি মৃত্যু হয় ভারতে। শুধু 2020 সালে দেশে 3,54,796টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1,33,201 জন লোক। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। ওয়ার্ল্ড রেকর্ডস স্ট্যাটিস্টিক্স 2018 সাম্প্রতিক সংখ্যা থেকে এই তথ্য তুলে ধরে পরিবহন মন্ত্রী জানিয়েছেন,
সারা বিশ্বে পথ দুর্ঘটনায় হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত। দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান 3 নম্বরে। জেনেভার ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন এই তথ্য প্রকাশ করে এদিন 2020 সালের পরিসংখ্যান তুলে ধরে গাডকারি বলেন, পথ দুর্ঘটনায় মৃতদের 69% বয়স 18 থেকে 45 বছরের মধ্যে। এছাড়া ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2020 সালে দেশে 354,796টি দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন 1,33,201 জন, আহত হয়েছেন 3,35,201 জন। এরই পাশাপাশি ওই তথ্য থেকে জানা যাচ্ছে পথ দুর্ঘটনার 60% ক্ষেত্রেই কারণ অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর প্রবণতা। এর ফলে 75,333 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2,09,736 জন। দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে 43.6% টু হুইলারের দুর্ঘটনায় পড়েছেন। এছাড়া বাস, গাড়ি ও ট্রাকের ক্ষেত্রে তা 3.1%, 13.2% ও 12.8%। জানা যাচ্ছে বেপরোয়া ড্রাইভিং ও ওভারটেক করার প্রবণতার ফলে 24.3% দুর্ঘটনা ঘটে। এর ফলে মৃত্যু হয়েছে 35,219 জনের, আহত হয়েছেন 77,067 জন। খারাপ আবহাওয়ার কারণে মাত্র 2.4% দুর্ঘটনা ঘটে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।